আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরিনাজ মমিশ। সারা দেশে তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে, এর মধ্যে চুয়াডাঙ্গায় টানা চার দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। শুক্রবার বেলা তিনটায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.3°C, যা এই মৌসুমের সবচেয়ে বেশি। এদিকে প্রচণ্ড গরমের কারণে জনগণকে সচেতন করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, সামনের দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। তাপমাত্রা বৃদ্ধির কারণে বিপাকে পড়াচ্ছেন রিক্সা, ভ্যান, ঠেলাগাড়ি চালক ও দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষ। অর্ধেকে নেমে এসেছে তাদের আয়, দিনের বেশিরভাগ সময় অলস পার করতে হচ্ছে তাদের। বান্দরবানের রুমা সোনালী ব্যাংকের আলোচিত ম্যানেজার নেজাম উদ্দিনকে বদলি করা হয়েছে। সোনালী ব্যাংকের চট্টগ্রামের কর্ণফুলী শাখায় তাকে বদলি করা হয়। অপহরণের পর তার মানসিক অবস্থা ও নিরাপত্তার কারণে তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার এই বদলির আদেশ রুমায় পাঠানো হয়। রুমা সোনালী ব্যাংকের ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন আলীকদম শাখার ম্যানেজার বীরেন ত্রিপুরা। সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মুসা খান এই তথ্য জানান। এদিকে কেএনএফ এর হামলা লুটপাটের পর সংগঠনটির প্রধান নাথান বমের স্ত্রী ও সিনিয়র নার্স লাল সমকিন বমকে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লালমনিরহাট হাসপাতালে বদলি করা হয়েছে। এখন পর্যন্ত তিনি সেখানে যোগদান করেননি, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন রুমা থানা পুলিশ। নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় হামলাকারীরা যেই হোক ছাড় পাবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত দেলোয়ারকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। অপহরণ ও নির্যাতনের ঘটনায় তিনি বিব্রত, লজ্জিত ও দুঃখিত বলেও মন্তব্য করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। গত 15 এপ্রিল নাটোরের জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে সিংড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ারকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ ওঠে অপর প্রার্থী লুৎফর হাবিব রুবেলের বিরুদ্ধে। তিনি আইসিটি প্রতিমন্ত্রীর শ্যালক। ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় লুৎফর হাবিব রুবেলকে ইতোমধ্যে শোকজ করেছে নির্বাচন কমিশন। চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন পাশা ভাই, সে মারাত্মকভাবে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। যারা তাকে মাইক্রোবাসে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার সাথে জড়িত এবং তাদের পেছনে কারা আছে তাদেরকে যেন দ্রুত গ্রেফতার করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ যেন সাংগঠনিক কঠোর সিদ্ধান্ত নেয়, ব্যবস্থা নেয় এবং যারা অন্য সম্পাদক তাদেরকে সুপারিশ করে বহিষ্কার কিংবা তাদের সাংগঠনিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে পায়ে হেঁটে ঘানি টেনে কোনো রকম সংসার চালাচ্ছেন বগুড়ার অসহায় এক দম্পতি। ফলে নিদারুণ কষ্টে দিন কাটছে সারিয়াকান্দির দুদু প্রামাণিক ও তার স্ত্রী হালিমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দৃশ্য ছড়িয়ে পড়লে এগিয়ে আসেন গ্রামেরই এক হৃদয়বান ব্যক্তি এবং স্থানীয় একটি এনজিও। তারা পরিবারটিকে উপহার দিয়েছেন দুটি গরু, সেই সাথে একটি ব্যাটারি চালিত অটোরিকশা উপহার দিয়েছে র্যাব। এসব পেয়ে বাড়তি আয়ের নতুন স্বপ্ন দেখছেন তারা। বগুড়া থেকে হুমায়রা আক্তার জাহানের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। শরীরের গঠনই বলে দিচ্ছে কতটা কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে দিন পার করছে অসহায় এ দম্পতি। নিজে এবং সহধর্মিণী নিয়ে পায়ে হেঁটে ভাঙছেন সরিষার তেল, যা বিক্রি করে কোন রকম জীবিকা নির্বাহ করছেন বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ছাইহাটা গ্রামের বাসিন্দা 76 বয়সী দুদু প্রামাণিক। পিণ্ডা যখন চলে ধন তখন ভালো, যখন পিণ্ডা না চলে তখন হয়তো এটা কাজ করেছি। এই জায়গাটা নিয়ে কয়েক বছর হলে অতি কষ্টে তারা জীবন যাপন করছে। তার কোনো বাড়ি ঘর নেই, দ্বিতীয় মানুষের জায়গা আছে। 6 থেকে 7 ঘন্টার পরিশ্রমে 7 কেজি সরিষা ভেঙে জোটে মাত্র 1.5 লিটার তেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দৃশ্য ছড়িয়ে পড়লে এগিয়ে আসেন গ্রামেরই এক হৃদয়বান ব্যক্তি এবং স্থানীয় একটি এনজিও। তারা পরিবারটিকে উপহার দিয়েছেন দুইটি গরু, সেই সাথে একটি ব্যাটারি চালিত অটোরিকশা উপহার দিয়েছে র‍্যাব। কিছু কিছু হেল্প পাচ্ছে, তাই ইলিপ বিজিএফ এগুলোই পাচ্ছে, আর তো কিছু নাই।
আমরা চেষ্টা করব, তারপরেও সরকার যদি না দেয় আমরা ইউনিয়ন পরিষদ থেকে চেষ্টা করব। অভাব অনটন ও চার সন্তানের ভবিষ্যৎ গড়তে গিয়ে ভিটে মাটি বিক্রি করে এখন ঋণগ্রস্ত দুদুমিয়া, থাকেন অন্যের জমিতে। হাজারো দুঃখ কষ্ট এবং অভাব অনটনের মধ্যে আবার নতুন করে স্বপ্ন বুনছেন এ দুজন। সরকারের কাছে তাদের শেষ প্রার্থনা নিজের একটি বাসস্থান, তাহলেই তাদের জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পাবনার আমিনপুরের কাজিরহাট ফেরিঘাটে 12 ট্রাক ভারতীয় চিনি সহ 23 জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতরাতে কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে চিনি বোঝাই এসব ট্রাক চালক ও হেলপারদের আটক করা হয় বলে জানান পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি। ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো সিলেটের জয়ন্তপুর সীমান্ত দিয়ে ঢুকে উত্তরবঙ্গে যাচ্ছিল। মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট ঘাট পার হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে এসব চিনি সরবরাহ করা হচ্ছিল। এসব ট্রাকে অন্তত 250 মেট্রিক টন চিনি আছে বলে ধারণা করা হচ্ছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের দড়াটানা ভৈরব চত্বরে প্রাচ্য সংঘ এর আয়োজন করে। সমাবেশে সংগঠনের প্রতিষ্ঠাতা গবেষক ও লেখক বেনজিন খান, সরকারি এম এম বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক কার্তিক চন্দ্র রায় এবং কবি কায়সুদুজ্জামান সেলিম বক্তব্য রাখেন। বক্তারা গত 5 মাসেরও বেশি সময় ধরে দখলদার ইসরায়েল নির্বিচারে গাজায় যে হামলা চালাচ্ছে তাতে নারী ও শিশুসহ অন্তত 33,000 মানুষ নিহত হয়েছে উল্লেখ করে অবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান। জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির বিশ্ব গড়ার দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে স্টেপ আপ ফর টুমোরো সংগঠন। সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি চলাকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোবাশ্বেরা তাসনিম ও সাধারণ সম্পাদক মেজবাউল হাসান সহ অন্যান্যরা। বক্তারা বলেন, গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচির আওতায় বিশ্বজুড়ে 150 দেশের তরুণ প্রজন্ম জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য সুবিচার দাবিতে একটি আন্দোলন গড়ে তুলেছে। এই প্রজন্মের দাবি, উন্নত বিশ্বের কার্বন নিঃসরণের ফলে ক্ষতিগ্রস্ত ছোট দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রদান করা হোক। নানা আয়োজনে সারাদেশে পালিত হচ্ছে কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী। কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম গিয়াস ও সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান। সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। চুয়াডাঙ্গায় শত্রুতাবশত 500 বেকপে গাছ কেটে ফেলার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের কেদারগঞ্জ মাঠ পাড়ায় এই মানববন্ধন করা হয়। এতে কৃষক জোটের সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলী ও পেঁপে বাগান মালিক আপিল উদ্দিন সহ স্থানীয়রা বক্তব্য রাখেন। গত 15 এপ্রিল সকালে একদল দুষ্কৃতকারী এসব পেঁপে গাছ কেটে ফেলে। এ ঘটনায় আপিল উদ্দিন বাদী হয়ে 5 জনের নাম উল্লেখ করে সদর থানায় অভিযোগ করেছেন। কৃষক জোট আয়োজিত মানববন্ধনে 200 নারী পুরুষ অংশ নেন। বিশ্ব বরেন্দ্র চিত্রশিল্পী এস এম সুলতানের 99তম জন্ম জয়ন্তী উপলক্ষে নড়াইলে আর্ট ক্যাম্প ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সকালে শিশুসর্গে দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুল হক চৌধুরী। আর্ট ক্যাম্পে নড়াইল সহ দেশের বিভিন্ন জেলার 36 জন চিত্রশিল্পী অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান, সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ রবিউল ইসলাম, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদি বৈরাগী ও সাবেক অধ্যক্ষ অশোক কুমার শীল উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে মিনি স্টেডিয়াম খাগড়াছড়ি স্পোর্টস এরিনা যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরের আপার পেরাছাড়া এলাকায় এর উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মং সুইপ্রু।
চৌধুরী অপু। অনুষ্ঠানে পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা সারা বছর শিশু কিশোরদের জন্য খেলাধুলার আয়োজন করতে পারলে কেউ ভবিষ্যতে বিপদগামী হবে না বলে মন্তব্য করেন। পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হলো রাখাইনদের শত বছরের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকিলি উৎসব। বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল বৌদ্ধবিহার সংলগ্ন রাখাইন মার্কেট মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, উৎসবের অংশ হিসেবে মাঠের মধ্যে রাখা হয়েছে একটি সাজানো গোছানো নৌকা। নৌকার মধ্যে রয়েছে পানি, আর এই পানি একে অপরের গায়ে ছিটিয়ে উৎসবে মেতে ওঠেন রাখাইন কিশোর কিশোরীরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।